মমতা ব্যানার্জিকে না সরালে পরিত্রাণ নেই বাংলায়। এগ্রার বিস্ফোরণ স্থল পরিদর্শনের পর রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগের পাশাপাশি ঘটনায় এনআইএর তদন্তের দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এগ্রার সাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে 9 জনের। ঘটনাকে ঘিরে সরগরম বাংলার রাজনীতি। বুধবার এলাকা পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনহারা পরিবারগুলি। ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলের পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। পুলিশের বিরুদ্ধে অবৈধ বাজি কারখানাগুলি থেকে তোলাবাজির অভিযোগ তোলেন বিজেপি নেতা। ঘটনায় এনআইএ তদন্ত ও রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন তিনি। মৃতদের পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন নন্দীগ্রামের বিধায়ক। এবং এইরকম সরকার দ্বারা নিন্দনীয় ঘটনা, এর প্রতিবাদের নিন্দার কোন ভাষা নেই। এবং এখানে রাস্তার পাশে শুধু মুখ্যমন্ত্রীকে বলি, বাজি তৈরির কারখানা নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনার পার্টিকে বোমা সাপ্লাই করার জন্য এই কারখানা তৈরি হয়েছিল। আপনার পুলিশ, আপনার আইসি এগুলা প্রতি মাসে 50,000 টাকা করে নিয়ে যেতেন, আর ভানুবাগ তিনি তৃণমূলের একজন বড় নেতা, 13 সালে পঞ্চায়েতের মেম্বার ছিলেন, 18 সালে ওনার বৌমাকে দাঁড় করিয়েছিলেন মাত্র 250 টাকা দিয়ে, 250 টাকা করে দিয়ে। হ্যাঁ, বসে কথাই বলছি মা, তা আপনাদের যে ক্ষতি এখানে করেছে, এর আগে কেন পাঠাবেন? এর আগে 5 জন মারা গেছিল, তারপরেও শিক্ষা হয়নি। পুলিশ এবং ভানুবাগ যেহেতু শাসক দল করে আজকে এই ঘটনা ঘটিয়েছে, আমি প্রথমত বলি 2,50,000 টাকা মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। 2,50,000 টাকা যেটা পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে, এটা এনডিআরএফের টাকা, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের টাকা, ভারত সরকারের টাকা। আপনারা কোন ইমেলের অফিস, তৃণমূলের অফিস থেকে চেক নেবেন না, গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে যদি চেক দেয়, চেক গ্রহণ করবেন, এই পরামর্শ থাকলো। আমাদের পঞ্চায়েতের মেম্বারকে পোস্টমর্টমের পরে সব দেহকে দাহ করা, সনাতন সংস্কৃতি মেনে দাহ করার জন্য আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, তিনি এটা দাহ করবেন। আজকেই কলকাতা হাইকোর্টে আমি এনআইএ তদন্তের জন্য আবেদন করেছি, এবং আমরা চাই এনআইএ তদন্ত হোক। শুধু ভানুবাগ নয়, তার সঙ্গে যারা যুক্ত আছেন এবং তোলাবাজ পুলিশ, তারাও তাদেরও ভূমিকা সামনে আসুক, শাস্তি পাক। এবং আমরা দলের পক্ষ থেকে ভানুবাগের ভাই ছাড়া, ভানুবাগের ভাইকে আমরা কোনো সাহায্য করব না। খুন করিয়েছেন তারা, বাকি সমস্ত নিরীহ গ্রামবাসীকে আগামী সোমবার দিন জেলা প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট এবং আমাদের এই জেলার এমএলএরা আসবেন, প্রত্যেককে, 9টি পরিবারকে আমরা দাহ এবং আপনাদের অপঘাতে মৃত্যু, 5 দিনের কাজ হয়ে যাওয়ার পরনৈতিক সাহায্য আমরা দলের পক্ষ থেকে করব। এই পরিবারগুলো অনাথ যাতে না হয় আমরা দেখে নেব, এনআইএ তদন্ত করব, হবে তার ব্যবস্থা হবে, এবং যাতে আপনাদের এইভাবে ভবিষ্যতে আর এইভাবে নিরীহ মানুষদের প্রাণ দিতে না হয় তার ব্যবস্থা আমরা করব। এবং আমরা এখান থেকে 1 নম্বর দাবি করি যে 2,50,000 টাকা ক্ষতিপূরণ এনডিআরএফ ডিজাস্টার রিলিফ ফান্ডের টাকা নয়, রাজ্য সরকারকে প্রত্যেকটা পরিবারকে 10,00,000 টাকা করে মিনিমাম ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করি এনআইএ তদন্ত করতে হবে, আমরা দাবি করি প্রমাণ লোপাট করছে রাজ্য পুলিশ, অবিলম্বে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবকে দিয়ে এখানে তদন্ত অবিলম্বে করা হোক, নইলে সব প্রমাণ মমতা পুলিশ লোপাট করবে, কারণ পুলিশের সঙ্গে এদের ভাগ বাটোয়ারা ছিল। 50,000 টাকা করে এএসআই বিশ্বজিৎকে দিয়ে নিয়ে যেত এখান থেকে। চতুর্থত, রামপুরহাটের বগডুই থেকে আজ পর্যন্ত যা ঘটেছে তার মূলে এই রাজ্যের পুলিশ মন্ত্রীর
এক মিনিটও চেয়ারে থাকা উচিত নয়। এই মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী দায়ী, তার প্রশাসন দায়ী, তার বিরুদ্ধে আমাদের লড়াই হবে। এবং আমরা দু তিন দিনের মধ্যে এগরাতে মহামিছিলের ডাক দিচ্ছি, যেখানে 25,000 লোক রাস্তায় হাঁটব। দাবি এক, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। দাবি দুই, এনআইএ তদন্ত চাই। পরিবারের পাশে আছি, আমি আপনাদেরই আপনাদেরই আপনার আপন মন করে ঘরের ছোঁয়া। মোর বাড়ি ভবানী চক, এগরা থানার অন্তর্গত। অতএব আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকিব, থাকব। এই ছাড়া অঞ্চলে আজকে আমার আসা নতুন নয়, 2006 সালে এসেছি, পরবর্তীকালে একাধিকবার আমি এখানে এসেছি। এই জায়গা আমার অত্যন্ত চেনা জায়গা, আমি এই পরিবারগুলোকে অনাথ হতে দেব না, এই দায়িত্ব আমি নিলাম। আর এনআইএ তদন্ত করে আর যাতে আমার গ্রামবাসীদের খুন মারা যাতে না হয়, তার ব্যবস্থা আমরা করব। কিভাবে করতে হয় আমরা জানি, সেটা আমরা করে দেখাবো। আপনারা সবাই দেহগুলো এলে পিএম করার পরে আপনারা যে আমাদের হিন্দু শাস্ত্র রীতি রয়েছে তার দাহ করে অপঘাতে যে শ্রাদ্ধ শান্তি হয় 5 দিনে, সেগুলো সব করুন, বাকি কাজ আমাকে করতে দেন। আমি বাকি কাজ করবো। নিয়োগ করেছে মমতা ব্যানার্জি। আর কালকে দিল্লজ্জের মতো বলছে পঞ্চায়েত বিজেপির, পঞ্চায়েতের কাজ রাস্তা পুলিশ কেন ভিলেজ পুলিশ রেখেছে প্রতিটা জিপিতে একজন করে? টাকা তুলতে আসে লজ্জা লাগে না? কদিন আগে টাকা তুলতে এসছে, হ্যাঁ কিনা বলুন? গাড়ি নিয়ে আসে টাকা দিতে, লজ্জা লাগে না এই পুলিশ মন্ত্রী? আরে ভানুবাগের এই যে জিজ্ঞেস করলাম 250 টাকার জন্য পাঠালেন কেন, বলছেন না গেলে আমাদেরকে ধমক দেয়, সঙ্গে পুলিশ আর সিভিক আছে, শেষ করে দিয়েছে গ্রামকে, এরা ইচ্ছা করে পাঠায়নি কাউকে। গোটা রাজ্যে বিজেপি ভূত দেখছে, অপদার্থ। রামপুরহাটের বগটুই থেকে শুরু করে পশ্চিমবঙ্গ জ্বলছে, আগুন জ্বলছে, পুলিশের সৃষ্টি, মমতার সৃষ্টি, ভূমি হচ্ছে মমতা ব্যানার্জি, হ্যাঁ কি না বলুন? ও ঢুকবে বেরোবে, ওর সঙ্গে চিটাগুড়ের ব্যবসা আছে। মমতা ব্যানার্জিকে না সরালে পরিত্রাণ নেই বাংলার। আগের বাড়ি পাহারা দিচ্ছে মমতা পুলিশ, আগের বাড়ি পাহারা দিচ্ছে মমতা পুলিশ, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161 7477161 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।